فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته أولاً أريد أن أقول أن الصورة الكهف أرثت আঠারো number সুরা একশো দশ number এর এখানে আল্লাহতালা বলেছেন কুল ইন্নামা আনা বাসার মিসলুকুম ইউহা ইলাইয়া যে হে আপনি বলুন আমিও তোমাদের মতো একজন মানুষ আর অন্য জায়গায় সোরা আল আম্বিয়া একুশ নম্বর সোরার তিন নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন যে লাহিয়া কুলুবুহুম وأسر النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم যে তাদের অন্তর থাকে খেলাই মতো। জালিমরা গোপনে পরামর্শ করে সে তো তোমাদের মতো একজন মানুষ তোমরা এমত অবস্থায় তার জাদুর কবল কেন পড়লে এডি আয়াতের সমষ্টি কি

আঠারো নম্বর সুরে একশো দশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন কুল ইন্নামা আনা বাসারুম বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আমি তোমাদের মতোই একজন মানুষ পার্থক্য হচ্ছে আমার কাছে ওই আসে কিন্তু তোমাদের কাছে ওই আসে না এটা পার্থক্য আর অন্য জায়গায় বলা হচ্ছে তোরা আম্বিয়া একুশ নম্বর সুরা তিন নম্বর আয়াতে যে জালিমরা গোপনে পরামর্শ করে সে তো তোমাদের মতো একজন মানুষ এমতো অবস্থায় দেখে শুনে তোমরা তার জাদুর কবলে কেন পড়লে এখানে বিষয়টা হচ্ছে হচ্ছে যে যে বললেন পার্থক্য শুধু ওহী আসা আমার উপর কিন্তু তোমাদের উপর ওই আসে না আর এখানে তারা অর্থাৎ জালিমরা এ কথা বলছে যে দেখে শুনে তোমরা কেন তার জাদুর কবলে পড়লে অর্থাৎ আল্লাহ আল্লাহতে ওখানে বললেন যে আপনি বলুন যে আমি তোমাদের মতন একজন মানুষ এখানে জালেমরা এ কথাই বলছে যে সে তো আমাদের সাথে খেয়ে পরে বড় হলো সে বাজার করে হাটে ঘাটে যায় সবকিছু করে সে তো একজন মানুষ এখানে যেটা কাফেরদের কথা হচ্ছে যে তার জাদুর কবলে তোমরা কেন পড়ছ আল্লাহ রাবুল আলামিন আহ কাফের আয়াতে বললেন যে পার্থক্য হচ্ছে ওহি আসে ওহি এটা আল্লাহ তালা ওহি বললেন আর তারা বলছে যে এটা জাদু সুতরাং তারা মানুষকে করান শুনার পথ থেকে বিচ্যুত করার জন্য জাদুর কথা বলে তারা মানুষকে বিরত রাখার জন্য চেষ্টা করত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ওহি প্রেরণ করেছেন সেহেতু তিনি এটাকে